Hi guys, আমি শুভম সাহা, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফিটনেস। তোমরা এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তবে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটাও হিট করে দাও, যেন আমার লেটেস্ট আপডেট ভিডিও তোমরা প্রথমেই পেয়ে যাও। তো যাই হোক, আমি আমার আজকে প্রথম টপিক, আমাকে প্রথম আমার একজন দাদা আমাকে রিকোয়েস্ট করেছে এই টপিকে একটা ভিডিও বানাতে। তার প্রশ্ন ছিল যে সে পুজোর আগে জিম ছেড়ে দিয়েছে, তো সে এই বছর থেকে আবার নতুন করে জিম শুরু করতে চায়, কিন্তু সে আর কি এটাই চিন্তা করছে যে সে তাকে কি আবার নতুন করে সেই 6 মাস ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, যেহেতু সে ছেড়ে দিয়েছে, অনেকদিন গ্যাপ রেখেছে আর কি। তো এর উত্তরে আমি এটাই দিতে চাই, এটাই বলতে চাই আর কি, যে দাদা প্রথমত তুমি এর আগে যদি বছরখানিকের মতো জিম করে থাকো, বা বছরখানিক না মোটামুটি 6-7 মাস, তবে কি তোমার মাসলটা ম্যাচিওর, তবে তুমি ছেড়ে দিয়েছো 2-3 মাস 4 মাস, সে যে অ্যামাউন্টেরই মাসটা হোক না কেন, তুমি যখন প্রথম থেকে আবার শুরু করবে তখন তোমাকে মোটামুটি 10-15 দিন হালকা ওয়েট দিয়েই এক্সারসাইজ করতে হবে। হালকা ওয়েট বলতে তুমি তোমার যে প্রোগ্রাম ফলো করছো সেই প্রোগ্রামই ফলো করো, কোনো প্রবলেম নাই, জাস্ট হালকা ওয়েট। কারণ তুমি যদি প্রথম প্রথম গিয়েই ভারী ডাম্বলস মানে ওয়েট বেশি দিয়েই মারতে শুরু করো, তবে কি মানে তোমার মাসলটা এমনভাবে ফাটিক হবে যেটা হয়তো ঠিক হতে তোমার সপ্তাহ 2-1 সময় লেগে যাবে, সেটা খুব কষ্টসাধ্য ব্যাপার, প্রচণ্ড কষ্টকর ব্যাপার। তো সেক্ষেত্রে তোমার বডিটাকে হ্যাবিটেট করতে করতে মোটামুটি 10-15 দিন সময় লাগবে। তুমি হালকা ওয়েট দিয়ে মারতে থাকো, তোমার বডি হ্যাবিটেড হয়ে গেলে তুমি আবার নতুন করে তোমার সেই এক্সারসাইজ শুরু করে দিতে পারো। কারণ তোমার যেহেতু হ্যাবিট ছুটে গিয়েছে, তোমার বডি কিন্তু প্রথমে লোড নিতে পারবে না, তোমাকে আস্তে আস্তে লোড দিতে হবে, ঠিক আছে? তো এই ছিল আমার উত্তর, ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, থ্যাংক ইউ।